আসসালামু আলাইকুম, আমি নবীন, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 29 জুন 2021 তারিখে। তো আজকে এই বিজ্ঞপ্তিতে কতজন লোক নিয়োগ হবে এবং কতগুলা শূন্য পদ রয়েছে এই বিষয় নিয়ে আপনাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রথমে রয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজস্ব খাতে নিম্নবর্ণিত অস্থায়ী শূন্য পদ সমূহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো এক নম্বরে রয়েছে ব্যক্তিগত সহকারী, বেতন 10,200 থেকে 24,680 টাকা বেতন, গ্রেড 14। এখানে বয়স 30-এর মধ্যে হতে হবে, এখানে একজন লোক নিয়ে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজি 30 শব্দ থাকতে হবে। তো এই বিজ্ঞপ্তিতে সকল জেলা থেকে লোক নেওয়া হবে। দুই নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, বেতন 9,300 থেকে 22,490 টাকা বেতন, গ্রেড 16। এখানে বয়স 30-এর মধ্যে হতে হবে, এখানে দুজন লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারে মুদ্রা করে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজি 30 শব্দ থাকতে হবে। তিন নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, বেতন 9,300 থেকে 22,490 টাকা বেতন, গ্রেড 16। এখানে বয়স 30-এর মধ্যে হতে হবে, পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলা ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দ থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। নম্বর রয়েছে নমুনা সংগ্রহ সহকারী, বেতন 9,300 থেকে 22,490 টাকা বেতন, গ্রেড 16। বয়স 30-এর মধ্যে হতে হবে, পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞানে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তারপরে রয়েছে শর্তাবলী, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্মচারী চাকরি বিধানমালা 2018 অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স 30/6/2021, 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 32 বছর। মুক্তিযোদ্ধার, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তান নাতি নাতনি বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর, বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারের সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক মুক্তিযোদ্ধার, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের সন্তান, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত কোটায় বিধি মোতাবেক প্রার্থীর নিয়োগ করা হবে। একই ব্যক্তির একাধিক পদে আবেদন করা কোনো সুযোগ নেই। কোনো আবেদনকারী শুধুমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, আগ্রহী প্রার্থীগণ bfsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। তো আপনারা এটা আবেদন করতে পারবেন 5/7/2021 তারিখ সকাল 9টা থেকে চালু হবে এবং শেষ হবে 12/8/2021 তারিখে বিকাল 5টার মধ্যে শেষ হবে। তারপর বলা হয়েছে উক্ত সময়সীমার মধ্যে উদারআইডিপ্রাপ্ত প্রার্থীগণ সাবমিট এর সময় থেকে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেল ও রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তারপর রয়েছে অনলাইনে আবেদনপত্রের পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহার হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন সাবমিট সম্পন্ন করা প্রার্থী ইউজার আইডি, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন। প্রার্থী উক্ত অ্যাপ্লিকেন্ট কপি প্রিন্ট করে বা ডাউনলোড করে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়তা হিসেবে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্ট কপিতে প্রদত্ত ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি ও টেলিটক সার্ভিস চার্জ 112 টাকা মোট 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। এখানে বিশেষভাবে উল্লেখ, অনলাইনে আবেদনপত্রে সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।